প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই কিছু ধারণা করতে পেরেছেন যে আজকে আমরা এই সংবাদ সম্মেলনটি একটি বিশেষ কারণে করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজাকে কেন্দ্র করে এবং সেখানে পবিত্র কোরআন শরীফের আপনার অবমাননাকে কেন্দ্র করে গত কয়েকদিন সারা দেশে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে সাম্প্রদায়িক সংঘর্ষগুলো ঘটেছে এবং তারই ধারাবাহিকতায় পুলিশ যে সাধারণ মানুষের উপরে নির্যাতন করেছে, গুলি করেছে, হত্যা করেছে, সেই বিষয়গুলো সারা দেশকে আজকে আলোড়িত করেছে। গণবিরোধী নীতির কারণে সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশে নৈরাজ্য ভয়াল রূপে আত্মপ্রকাশ করেছে। দেশের মানুষ এখন জীবন মরণের সন্ধিক্ষণে ভীতি ও শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। ঠিক এই মুহূর্তে সরকার নানা বায়োস্কোপ প্রদর্শন করে তাদের অমানবিকতার বলি করছে দেশের জনগোষ্ঠীর নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের। গত বুধবার সকালে কুমিল্লায় পূজা মণ্ডপের ঘটনায় উৎকণ্ঠা উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা সহ দেশব্যাপী রক্তাক্ত সংঘাত ছড়িয়ে পড়ে। কুমিল্লা পূজা মণ্ডপের ঘটনার জের ধরে ওই দিন রাতে চাঁদপুরের হাজীগঞ্জে সহিংস সংঘাতে চারজন নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হাজীগঞ্জে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ ও বিক্ষুব্ধ জনতার উপরে গুলিবর্ষণ করে এবং আপনারা জানেন যে এই সব জায়গাগুলোতে পূজা মণ্ডপগুলোতে আপনার হামলা হয়েছে এবং মন্দিরগুলোকে ভাঙচুর করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে। বিশেষ করে চৌমোহনীতে অত্যন্ত মূল্যবান আপনার বিগ্রহ এবং যে সমস্ত আপনার দ্রব্য সামগ্রী ছিল সেগুলোকে লুট করা হয়। আইন শৃঙ্খলার বাহিনীর অতিরঞ্জিত শক্তি প্রয়োগের কারণে জীবনহানি ও গুরুতর আহত সহ দেশের বিভিন্ন জনপদ রক্তরঞ্জিত হচ্ছে। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হামলা ভাঙচুর সহ ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় যতন শাহ নামে একজন ব্যক্তি গুরুতর অসুস্থ হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই দিন চৌমোহনীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল মূল সড়কের দিকে আসতে থাকলে সেটিকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ না করে বরং আইনশৃঙ্খলা বাহিনী বেপরোয়া আক্রমণ চালিয়ে অসংখ্য মানুষকে আহত করে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতা ও তাদের নির্বিকার ভূমিকার কারণেই শহরের কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় মন্দিরে হামলা ভাঙচুর হয়। আমাদের এখানে উপস্থিত আছেন চৌমোহনীর আমাদের যিনি আজকে এখানে উপস্থিত আছেন কামাক্ষাবাবু, তিনি নিজে প্রত্যক্ষদর্শী যে ঘটনাগুলো সেখানে কি ঘটেছে এবং সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতার কারণে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে গোটা বিষয়টাতে, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা যে কথাগুলো বারবার বলে আসছি যে সরকারের মদতপুষ্ট হয়েই এই ঘটনাগুলো ঘটেছে। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালী, চৌমোহনী, ঢাকা মহানগর, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জের নবীগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মন্দিরে হামলা, ভাঙচুর, হামলার চেষ্টা সহ নানাবিধ সংঘাত সংঘর্ষ, পুলিশি আক্রমণে বিক্ষুব্ধ মানুষের উপরে লাঠি, পেটা, গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং বেধড়ক গ্রেপ্তার সহ পরবর্তীত আক্রমণে হতাহতের ঘটনা শুধু নির্দয় আচরণই নয়, এটা কাপুরুষোচিত। এই অরাজকতা সৃষ্টিকারীরা বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে ম্লান করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে, তাদের উপাসনালয় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। 2009 সালে ক্ষমতাসীন হওয়ার পর থেকে কক্সবাজারের রামু, উখিয়া, পাবনা, টাঙ্গাইল, বিবাড়িয়া, ফরিদপুর, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের এমনকি চার্চ পর্যন্ত বাদ পড়েনি, উপাসনালয়ে আক্রমণ ও লুটপাট চালানো হয়েছে, তাদের ঘর বাড়ি সহায় সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে। এই দুষ্কৃতিকারীরা
প্রায় সকলেই ক্ষমতাসীন দলের লোক। দুর্গাপূজার প্রাককালে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আশ্বাস দেওয়ার পরও কেন পবিত্র কোরআনের অবমাননা, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটল? কুমিল্লার সাধারণ মানুষের মতো আমরাও একমত যে পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে নানুয়া দিঘির পারের মণ্ডপের ঘটনাটি নির্মম অমানবিকতার দিকে গড়ত না। একই ঘটনা ঘটেছে চৌমুহনীতে, একেবারে বারবার প্রশাসনকে বলার পরেও, পুলিশ বাহিনীকে বলার পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ছয় ঘন্টা ধরে সেখানে রাজ্য চলেছে, লুটপাট চলেছে, ভাঙচুর চলেছে, কিন্তু তারা নীরব দর্শক ছিল, দাঁড়িয়ে ছিল, তারা দাঁড়িয়ে থেকে দেখেছে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দুর্গাপূজার প্রাককালে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আশ্বাস দেওয়ার পরও কেন পবিত্র কোরআন অবমাননা, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটল? কুমিল্লার সাধারণ মানুষের মতো আমরাও একমত যে পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে নানুয়া দিঘির পারের মণ্ডপের ঘটনাটি নির্মম অমানবিকতার দিকে গড়াতে না। এখন একটি প্রশ্ন হচ্ছে, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কে বা কারা পবিত্র কোরআন শরীফ পূজা মণ্ডপে নিয়ে গেছে? সরকারের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পরও কেবলমাত্র ক্ষমতা সংশ্লিষ্ট দুষ্ট চক্র ছাড়া দেশের জনগোষ্ঠীর কোনো ধর্মীয় সম্প্রদায়ই এই কদর্য কাজ করবে বলে আমরা বিশ্বাস করি না। আমি এই ঘটনা জানার পরপরই একটি বিবৃতিতে বলেছিলাম, সরকারের মদতেই কুমিল্লায় নানুয়ার দিঘির পারের পূজা মণ্ডপে চক্রান্তমূলক কুৎসিত কাজটি করা হয়েছে। এর বড় প্রমাণ ঘটনার পরপরই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা অতি সত্বর পূজা মণ্ডপ মন্দিরগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছিল, কিন্তু স্থানীয় প্রশাসন এই অনুরোধে সাড়া না দিয়ে পুলিশ পাঠিয়েছে অনেক পরে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে খোলা পানিতে মাছ শিকারের নীতি আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য পরিণত হয়েছে। পবিত্র কোরআন অবমাননা, পূজা মণ্ডপ মন্দিরের নিরাপত্তা বিধান না করে হামলা ভাঙচুর সংঘাত ও সংঘর্ষকে উস্কিয়ে দিয়ে দুই ধর্মীয় সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করিয়ে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন কেড়ে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চক্রান্তে মেতে উঠেছে সরকার। গণতন্ত্রের লাশের উপর দাঁড়িয়ে গণধিকৃত সরকার সাম্প্রদায়িক সংঘাতের উপকরণ ছড়িয়ে সহিংস রক্তাক্ত পরিস্থিতিতে উদ্ধারকর্তার ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সুদৃষ্টি পেতে চায়, কিন্তু বর্তমান যুগে কিছুই ঢেকে রাখা যায় না, অবগুণ্ঠন উন্মোচিত হয়ে সত্য প্রকাশ পাবেই। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনার রেশ ধরে সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা যে সরকারের ন্যাক্কারজনক পরিকল্পিত নীল নকশা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে সেটি আজ জনগণের কাছে স্পষ্ট। সরকারের পরিকল্পিত সাম্প্রদায়িক উস্কানি ও এর ফলশ্রুতিতে দেশব্যাপী রক্তাক্ত হিংসাশ্রয়ী ঘটনার আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ বাংলা দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় জড়িতদের চিহ্নিত করার পথে গোয়েন্দারা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনটির একই স্থানে বিএনপির চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ডাক্তার বিপি জনাব আমানুল্লাহ আমানকে জড়িয়ে কল্পিত স্টোরি রচনা করা হয়েছে। আপনারা প্রথম থেকে লক্ষ্য করেছেন যে প্রথম দিন থেকেই এই সরকারের মন্ত্রীরা এবং আওয়ামী লীগের নেতারা তারা এটাকে বিএনপিকে জড়ানোর একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং বরাবরই এই কাজটা তারা করে আসে। যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনায় তারা বিএনপিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে, অথচ এই কাজটা তারাই করে। আমানুল্লাহ আমান ও কুমিল্লা সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের বিএনপির একজন নেতার সঙ্গে ফোন আলাপের ফাঁস হয়েছে বলে একটি অডিও কল ভাইরাল করা হয়েছে। সরকার এখন শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করছে, কণ্ঠ কাটপিস করে সুপার এডিটিংয়ের মাধ্যমে বানোয়াট ফোন আলাপ ইতিমধ্যে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্ট ব্যক্তিদের নামে ভাইরাল করা হয়েছে। ক্ষমতাসীনদের মদতে একটি অসাধু মহল প্রতিনিয়ত এই কাজগুলি সর্বক্ষণ করে যাচ্ছে, মদতে না, তাদের পেইড লোকজন আছে এই কাজগুলো করার জন্য, প্রায় 1 লক্ষ লোককে হায়ার করা হয়েছে এই কাজগুলো করার জন্য। মরহুম শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের শোকজ করা হয়েছে মর্মে বৈশাখী টেলিভিশনের জয়দেব দাস প্রধানমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বলেন যে প্রযুক্তির যুগে কণ্ঠের শব্দ ভেঙে ভেঙে নানা কিছু করা যায়, তাহলে প্রধানমন্ত্রীর কথায় এটা প্রমাণিত যে বিএনপি নেতাদের বিরুদ্ধে যে ফোন আলাপ ভাইরাল করা হয় সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। জনাব আমানুল্লাহ আমানের ফোন আলাপটি ভুয়া, বানোয়াট, অসত্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, সুপার এডিটেড। আমি এই চক্রান্তমূলক ফোন আলাপের ভাইরাল তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, মূল বিষয়টা হচ্ছে যে এই সরকার একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে
শুধুমাত্র ক্ষমতায় তাদের চিরস্থায়ী করার লক্ষ্যে তারা আজকে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, যে একটা সকল ধর্মের একটা সৌহার্দ্যমূলক পরিবেশে আমরা বাস করি হাজার বছর ধরে, পাশাপাশি বাড়িতে বাস করি আমরা, ঈদের অনুষ্ঠানে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আসেন, তাদের পূজায় আমরা যাই, এটা আমাদের আজকের না, এটা আমি যখন ছোট তখন থেকেই আমরা দেখছি যে এই একটা পরিবেশ আমাদের মধ্যে বাংলাদেশে আছে, সেটাকে বিনষ্ট করার জন্য শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই উস্কানি দিয়ে মদত দিয়ে তারা আজকে এই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল জড়িত এদেরকে ব্যক্তি যারা আছেন সঠিক সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আইনের আয়তায় আনার জোর দাবি জানাচ্ছি এবং দেশবাসীকে আমরা এই ব্যাপারে তো সচেতন থাকতে আহ্বান জানাচ্ছি, এই জন্যে যে সরকারের এই হীন প্রচেষ্টা যেন কোনো মতেই সফল না হয়, আমাদের বাংলাদেশের যে আত্মা যে সোল সেই সোলকে কখনো যেন আপনার বিনষ্ট না করা হয় সেদিকে আমি আহ্বান জানাবো, আমাদের দেশবাসীকে তারা সচেষ্ট থাকবেন।